আসসালামু আলাইকুম, আমি মাই ডেইলি লাইফ ইনবিডি চ্যানেলের ফাতেমা আক্তার রোমা বলছি টাঙ্গাইল থেকে। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বেশ লম্বা একটি গ্যাপ যাওয়ার পরে আমি চেষ্টা করছি আপনাদের সাথে আবারও নিয়মিত হতে। আশা করছি আমার এই লম্বা ভিডিওটি আপনাদের বরাবরের মতোই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক করে দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর ভালো এবং মন্দ দিক। আর যারা নতুন দেখছেন তারা চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ ছিল আমার স্কুলে বন্ধের দিন, কিন্তু আরবি অদ্রের বন্ধের দিন ছিল না, ওদের আজ স্কুল ছিল, তো ওদের খাবার দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন এসেছি আমি হচ্ছে বাইরের কাজ, বাইরের কাজ বলতে আমি বারান্দাটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি। আমার এই সোফাটা অনেক দিনের পুরনো, বাট এখনও আমি ইউজ করছি, তো এর কাভার টাভার বলতে কিচ্ছু নেই। তো এর উপরে আমি দেখতে পেলেন বিছানার চাদর দিয়ে এভাবেই গুছিয়ে ইউজ করি। আজ ছিল রৌদ্র উজ্জ্বল একটি দিন, বেশ সুন্দর ছিল আকাশটা, একদম নীল আকাশ, তার মাঝে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। ভিডিওর অনেক জায়গাতেই এরকম আকাশের ভিডিও আমি করেছি আপনাদের জন্য। পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে, কিন্তু এগুলো পেরে খাওয়ার মতো সময় হয়ে উঠছে না। আরবি ওদ্রি ওরাও স্কুলে থাকে, আমিও স্কুলে থাকি, তো তারপরেও ওদের পড়াশোনা, আমার ঘরের কাজ, রান্নাবাড়া সব মিলিয়ে আসলে বন্ধের দিন ছাড়া পেরে উঠি না। অনেকেই কমেন্ট করেছিলেন আমার বাড়ির কাজের কত দূর, তো সেই কারণে সামান্য একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি একদিন সময় নিয়ে বাড়িটার কোথায় কাজ কতটুকু কমপ্লিট হয়েছে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। যদিও বাড়ির কাজ কচ্ছপের গতিতে চলছে, তবুও আলহামদুলিল্লাহ। বাড়ি করার সময় বেশ কিছু রড বেশি হয়েছে, তো সেখান থেকে আমি রড নিয়ে এভাবে দিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি কি কুমড়ো গাছ তুলে দিয়েছি, আর এদিকে এসেছিলাম তো বাঙ্গিটা দেখে গিয়েছি গতকাল, তো আজ মনে ছিল না, মানে গতকাল বিকেলে এটা তোলা প্রয়োজন ছিল, তো আসলে ভুলে গিয়েছিলাম।
তো সকালবেলা হঠাৎ মনে পড়লো, তো গাছে তো একটি ভাঙ্গি পেকে আছে, তো ওটাকে এনে একদম রেডি করে রাখলাম, আপনাদের ভাইয়া এলে তারপর কেটে খাবো একসাথে। যেহেতু আরবি অদ্রি অনেক ছোট থাকতে থেকেই আমি শিক্ষকতা পেশায় যুক্ত আছি, সেই কারণে আমার সন্তানদের আলাদা করে অন্যান্য মায়েদের মতো যত্ন করে টিফিন খাওয়ানো হয় না। এর জন্য আমার সন্তানদের মনে ছোটবেলাতে বেশ কষ্ট ছিল, যদিও এখন ওরা বড় হয়েছে তেমন কোনো কষ্ট নেই ওদের মনে। তো তারপরেও আসলে আমারই কষ্ট লাগে যে আমি কেন ওদের পারি না অন্য মায়েদের মতো যত্ন করে বড় করতে। তো আসলে সেই চিন্তা থেকে ওদের জন্য আমি নিজে আজ টিফিন বানিয়ে নিয়ে গিয়েছি, যেহেতু আমার স্কুল বন্ধ ছিল। ওদের বিদ্যালয়ে ঢুকে যে জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করলো, তো এখানে ময়লা দেখতে পেলাম। তো এই যে জিনিসগুলো, এগুলো আপনার আমার বা আপনার আমারদের সন্তানের মতো অন্য কারো সন্তানেরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফেলে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান বলবো না, বিভিন্ন বিনোদন কেন্দ্র, হসপিটাল, তো সব জায়গাতেই কিন্তু নির্দিষ্ট একটা জায়গা আছে ময়লা ফেলার জন্য। আমরা যদি ছোটবেলা থেকেই এভাবে শিশুদের শিখিয়ে দেয় তাহলে কিন্তু এই জায়গাটা নষ্ট হয় না। তো আমি আরেক পাশে দেখতে পাচ্ছিলাম যে কয়েকজন লোক দিয়ে এই জিনিসগুলো পরিষ্কার করাচ্ছিল। তো আমার মনে হচ্ছিল এগুলো আসলে অন্য মানুষ দিয়ে নয়, আমাদের সন্তানদের দিয়ে করানো হোক। ওরা যদি কখনো এই ধরনের কাজ না করে তাহলে হয়তো ওদের মনে দাম্ভিকতার সৃষ্টি হতে পারে। তো জাস্ট আমার দৃষ্টিকোণ থেকে আমার যেটুকু মনে হয়েছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ওদের টিফিন খাওয়ানো শেষ হওয়া মাত্রই আমি ওইভাবেই আর বাড়িতে যাইনি, আমার দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে হচ্ছে আজ দাওয়াত ছিল আমার কাকার বাড়িতে। তো আমি কি বলবো, এই গ্রামটা এত সুন্দর, আমার দাদুর বাড়ির এলাকাটা, কি বলবো, সারাদিন ভিডিও করলেও যেন এর সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হব না। এই তো এই পর্যন্ত এসেছি, তো এরপরে আর গাড়ি যাবে না, এরপর আমাদের পায়ে হেঁটেই যেতে হবে বেশ কিছু রাস্তা। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। আর আপনাদের ভাইয়া কী করছিল আমার সাথে, সারা রাস্তা ঝগড়া করতে করতে যাচ্ছিল রাস্তার কারণে। আমাদের গ্রামের চাইতে নাকি তাদের গ্রাম বেশি সুন্দর এই নিয়ে। তো আমরা যাচ্ছিলাম, হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, একদিকে রোদ আর একদিকে বৃষ্টি। তো এই যে একটা ঘর পেলাম, এখানে একটু দাঁড়িয়েছিলাম, তো কয়েক মিনিটের মধ্যে আবার বৃষ্টি চলে গেল, হালকা বৃষ্টি ছিল। তো এখন আমরা আবার চলে এসেছি রাস্তায়, আর এই তো দাদুর বাড়ির সীমানাতে পাড়া দিয়েছি। আর এখন যে আমার কী রকম ফিলিংস আসলে সেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ছোটোবেলার সকল স্মৃতি, সুন্দর সুন্দর সকল স্মৃতি হচ্ছে এখানে। এই পৃথিবীতে কেউ যদি বলে আমার পছন্দের জায়গা কোনটি, তো আমার বাড়ি ছাড়া আমার পছন্দের জায়গা এইটি, এইটাই। এটা হচ্ছে আমার কাকার বাড়ি। আমার কাকার বাড়ি নতুন বাড়ি করার পরে আমি আজ প্রথম এলাম, আর এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, তো ভাগ করার পরে এটা আমার আব্বুর ভাগে পড়েছে। এই যে একটা একটা করে মাটির ঘরগুলো আপনাদের দেখাচ্ছি, 1, 2, 3, 4, 5টা কিন্তু মাটির ঘর ছিল আমার দাদুর বাড়িতে। এই যে এই ঘরটা, এটা হচ্ছে দোতলা ঘর ছিল, ওইটাতে আমার দাদা দাদু থাকতো। আর এই ঘরটা হচ্ছে অনেকটা ছিল কাচারি ঘরের মতো, এই দিকে হচ্ছে ভেতর বাড়ি, আর এটার ওই পাশে দরজা দিয়ে যে দেখতে পাচ্ছেন ওটা ছিল বাহির বাড়ি।
ধরো লোকজন, বাইরের লোকজন আসলে ওই ঘরেই বসতো, আর এটা ছিল আমার কাকা থাকতো। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরেই আমার জন্ম হয়েছিল। আম্মু বলে যার যার জন্মস্থানের প্রতি নাকি তার মায়া থাকে, আমারও হয়তো এমনই মাটির ঘরে জন্মেছি বলে আমার এই এলাকার জন্য, এই গ্রামের জন্য এত বেশি মায়া। আর এই যে দেখতে পাচ্ছেন সাজনাগুলো বড় হয়ে গিয়েছে, সজনে ডাটাগুলো এখনও কেউ ছিঁড়ে খায়নি। আর আমি যেটুকু ক্যামেরার মধ্যে আপনাদের দেখাচ্ছি, এই জায়গাটা সব সময় মানে মাটকি উঠোন থাকতো, উঠোনের মতো থাকতো, আমার পুপিরা সবাই আসতো, কি বলবো সেটা অন্যরকম একটা ফিলিংস, ইচ্ছে করে যেন সেই দিনটা কোনোভাবে ফিরিয়ে আনতে পারি, তো সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। তো সেই দিনগুলো আমার কাছে কতটা যে দামি আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর এই পেয়ারা গাছটা হচ্ছে আমার কাকার উঠোনের মধ্যে, এই গাছটা এত সুন্দর পেয়ারা, মানে ভেতরটা লাল টকটকে, আমার বেশ ভালো লেগেছে। আমরা ওখানে দুপুরের খাবার খেয়ে বাসায় চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সাপের বাচ্চা। এই তো আমার এই পুকুরটার মধ্যে ব্যাং অনেকগুলো বাচ্চা দিয়েছে, আবার দেখলাম একটা সাপের বাচ্চা। তো আপনাদের ভাইয়া সাপটাকে মেরে দিয়েছে, আর এই সাপটাকে দেখে যখন আমি ভয়ে চিৎকার দিয়েছিলাম, আরাভিয়ত্রী আমাকে মানে খুব খেপাচ্ছিল আর কি, বুলি করছিল যে তুমি বিড়ালের বাচ্চা পালো, কুকুরের বাচ্চা পালো, মাছ পালো, ব্যাং পালো, মানে যা পাও তাই পালো, তো সাপের বাচ্চাটাও কেন তুমি পালছো না। আর এই যে দেখছেন আমার গাছের কাঁঠাল, আর এই গাছটা আমি কিন্তু রোপণ করিনি, আমার শাশুড়ি মা রোপণ করেছিল, কিন্তু গাছ তো এখন আমার, আর আমার রোপণ করা গাছও একদিন অন্য কারো হবে, এটাই প্রকৃতির নিয়ম। তো যাই হোক, কাঁঠালগুলো এত বড় ছিল আমি কোনোভাবেই এর মানে এটা যে কত বড় ভিডিওতে আনতে পারছিলাম না, আমি যেদিক থেকেই ভিডিও করছি না কেন কাঁঠালের সাইজ আসলে যতটা বড় এখানে আমি ভিডিওতে আনতে পারছিলাম না ততটা বড়। যাই হোক, এই যে রাত্রিবেলা একটা পার্সেলটা অবশ্য আমার কাছে নিয়ে রেখেছিলাম আগে থেকে, কিন্তু দিনের বেলায় আমি খুলতে পারি না, রাত্রি হয়ে গেছে, তো এখন খুলছি। এই যে এখানে আমাকে ভাইয়া গিফট করেছে এই গাছটা, তো ভাইয়ার পেজের নামটা আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেব। তো ভাইয়া যে আমি টাকা পাঠিয়েছিলাম যে অ্যামাউন্টে, আমি বলছিলাম যে আপনি আপনার পছন্দ মতো গাছ দেবেন, ভাইয়া এতগুলো গাছ দেবে, এত সুন্দর সুন্দর গাছ দেবে, আমি আসলে কখনো ভাবতেই পারিনি। তো আপনাদের কারো যদি এরকম জলবাগানের স্বাদ জাগে, তাহলে কিন্তু এরকম ভাইয়ার পেজ থেকে নিতে পারেন, আশা করি ভাইয়ার ব্যবহারে আপনারা সন্তুষ্ট হবেন। তো রাত্রিবেলা আর কিছু করা হয়নি, এখানে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন তুলে তুলে এক একটাকে এক এক জায়গায় সেট করে দিচ্ছি। এই যে এদিকে হচ্ছে রেডি করে রেখেছিলাম আমি মাটিগুলো আগে থেকে, বাট অন্য গাছ একা একাই হয়ে গিয়েছে, তো সবগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমার পেয়ারা গাছের নিচে এতগুলো পেয়ারা পেকে পড়ে আছে, আসলে পেয়ারার মধ্যে পোকা, সেই কারণে ওই রকম আগ্রহ করে খাওয়া হয় না, একে তো ব্যস্ততা, তার মধ্যে আবার পোকা ধরেছে। আর এই যে আমি শাড়ি পরে ঝাড়ু দিচ্ছি, এটা ছিল পরের দিন স্কুল করেছিলাম, স্কুল করে তারপর হচ্ছে বাসায় ফিরেছি, গোসল দিব, বাইরে আর আসবো না, সেই কারণে বাইরেটা ঝাড়ু দিয়ে নিলাম। তো আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।